ফেলতে শুরু করে দিয়েছে। দেখ সকলেই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে শিবরাত্রি, শিবরাত্রির আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আমিও শিবরাত্রি করেছি, সেই সকালবেলা থেকে শুকিয়ে আছি, যেমন সবাই আর কি শুকিয়ে থাকে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজোটা দিয়েই আর কি আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তার কারণ ভিডিও করতে গেলে ভালোভাবে পুজো দেওয়া হয় না, আমাদের তো আর আলাদা ক্যামেরাম্যান নেই, তো ভিডিও মানে ক্যামেরা এসব সেট করতে করতে ঠাকুরের প্রতি যে একটা ভক্তি সেইটাই মানে নষ্ট হয়ে যায়। ঠিকঠাক ক্যামেরায় আসছে কি না, ঠিকঠাক মানে উঠছি কি না, কইখানটা ক্যামেরা রাখলে বেশ ভালো লাগছে, এইসব করতে করতে 12টায় বেজে যায়। তো সেই জন্য আর কি ঠাকুরকে আগে পুজো দিয়ে দিয়েছি, তারপরে ব্লগটা স্টার্ট করলাম। তবে যখন আমি পুজো দিচ্ছিলাম তখন বাবুরা আশপাশ থেকে ভিডিও হালকা করেছে, আমি বলিনি, ওরা নিজে থেকেই করেছে, বাট কেমন হয়েছে সেটা আপনারা দেখতেই পাবেন। আমি এবার ভিডিও করে আপনাদের ভালোভাবে দেখাবো। তো পুজো তো হয়ে গেছে, চরণামৃতও আমাদের খাওয়া হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই মানে কেমন কি সাজিয়ে শিব ঠাকুরকে পুজো দিলাম। আর সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে প্রদীপ জ্বলছে। আর সকালবেলায় সব আর কি জোগাড়জাত মানে তাওসাও সব নিয়ে চলে এসেছিলো, ফল, তারপরে আকন্দ ফুল সব জোগাড় করেছে তাওসবাবু। এখানে আকন্দ ফুল পাওয়া যেত সেটাও জানতাম না, বাট তাওসবাবু যে থেকে এসেছে তবে থেকেই জানলাম যে এখানে আকন্দ গাছও আছে। তো আকন্দ ধুদরা ফল তারপরে ফুল সব জোগাড় করেছে, আমি কিছুই করিনি, জাস্ট আমি পুজোটা দিয়েছি, শুকিয়ে থেকেছি। ফল, মিষ্টি, আর মিষ্টিটা বাবু আন্টু নিয়ে এসেছে। তো সব কিছুই জোগাড় যা ঠাকুরের আশীর্বাদে হয়ে গেছে, পুজোটাও হয়ে গেছে। চলুন আপনাদের একটু দেখিয়ে নিই। আর আজকে যেহেতু পুজো আচ্ছা, সেহেতু একটু স্পেশাল অন্য আর কি শুকনো পাখনা খাওয়াও হবে, সেইগুলোও আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর সাথে থাকুন। भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण। এই যে আমি এখানে পুজো দিয়েছি, এখানে ফল আনা হয়েছে, আর এই যে চরণামৃত, মিষ্টি। আর আমাদের এখানে তো বেশি বাসন নেই, মানে বেশি কিছু কেনা হয়নি, তবে আস্তে আস্তে করে কিনবো। আর এখানে এই দেখুন শিব ঠাকুরকে পুজো দিয়েছি, আমি আমার মতো করে ভক্তি ভরে পুজো দিয়েছি। এখানে কোথায় পুজো দেয় সেটাও ঠিক জানি না, তো যাই হোক। এই যে সারাদিন শুকিয়েছিলাম, সেহেতু এখানে একটা জিনিস তৈরি করছে তাওসবাবু, টক দই দিয়েছে, বিট নুন দুই রকমের দিচ্ছে, জলজিরা আর কি, বাবু গান চালাইনি, জলজিরা আর কি, ধনে পাতা আর পুদিনা পাতা, ঝাল ঝাল হয় যেটা, ঝাল ঝাল একটা ঘোল টাইপের তৈরি করা হচ্ছে, এটা খাওয়া হবে। মন কই না, বিট নুনটা দিবনি, এমনি নুন একটু দাও, তো বেশ খেতে ভালো হয়েছে, বাট নুনটা দরকার। এই সেই শিবের একটা কি বেশ খায় হোলির দিনে, হোলির দিনে এটা আমার এতটা, হ্যাঁ
ঠিক আছে। এই যে আমার এক গ্লাস, দারুন লাগছে জল জিরা দিয়ে। এইটা আর একবার করবো, আবার পেলাম। আর শাড়িটা এমনি ওইখানে রেখে দিয়েছি, কারণ জল তেষ্টা পাচ্ছে, সেই জন্য আগে খেতে এসেছি। পরানটা পুরো ঠান্ডা হয়ে গেল। সেটা খাওয়া হলো, শরীরটা ঠান্ডা করা হলো। তো চলুন এবার আপনাদের রান্নাঘরে নিয়ে যাই, আজকে আমাদের কি রান্না বান্না হচ্ছে দেখি। তবে আমার কাজ এখনো পর্যন্ত, মানে আমি রান্নাঘরে আসিনি, সব তাওসবই করছে। রান্নাঘরের আমি কোনো কাজকর্ম করিনি, আমি ঠাকুরের দিকে ছিলাম। আর কুমড়ো কাটা থেকে রান্না করা, তারপরে ছোলাটা আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম, মটর কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, সব তাওসবই করছে। কতদূর কি এগুলো হলো, মানে কতদূর কি এগুলো আমি এখনো পর্যন্ত জানি না। তাওসবই এসে গেছে, চলুন তাওসবই এখন বলবে যে কতদূর কি এগুলো আর কি। কুমড়ো সবজিটা হয়ে গেছে না হবে? কুমড়ো সবজিটা হয়ে গেছে, আর কুমড়োটা একটু কচি ছিল, পুরো কুমড়োটা মানে প্রায় ঘেটে গেছে। একটুখানি সবজি পাওয়া যাবে মানে? ও না, কুমড়ো সামলে করেছে, সাবধানে করেছে, কুমড়ো ঘাঁটেনি তো, কিছু ঘেঁটেছে, কিছু আমি ঘেঁটে দিয়েছি। ও মিনালো কাদা কাদা একটু গায়ে গাওয়া মাকে না হলে ভালো লাগবে, ভালো লাগবে না। আর নিয়ে কুকারে ওটা কি কুকারে ঘুরমি কড়াই সিদ্ধ করা আছে। আর এই যে আমাদের রাঁধুনি, তাও সব আছে বলেই আমাকে এত কিছু মানে জোগাড় যাত্রা করতে হয়নি। তাও সব না থাকলে আমাকে শুকাতেও হতো, পুজোর দিকটাও দেখতে হতো, আবার রান্নাবান্নার দিকটাও আর কি দেখতে হতো, প্রচুর চাপ পড়ে যেত। এইদিকে চিন্তা ভাবনা আমাকে নিতেই হয়নি, বলো তুমি জানো। তো যাই হোক, আমি এখন একটুখানি কুমড়ো সবজি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি তাও সবুর কাছে। তো চলুন একটুখানি কুমড়ো সবজি খাই, তারপর আপনাদের সাথে দেখা করছি। এমনিতে ফোনে বেশি চার্জ নেই, সকালবেলা থেকে নিরামিষ খেয়ে, এরাও নিরামিষ খেয়েছে আর আমি তো কিছু খাইনি। তো সকালবেলা থেকে ওই শুয়ে বসে সংসারে টুকিটাকি কাজকর্ম করে সন্ধ্যা হলো মালাগুলো গাঁথলাম। ওই আকন্দ ফুলের মালা গেঁথেছি, যা যা ফুল এনেছিল সেই সবের সব মালা গেঁথেছি, তুলসী ঠাকুরকে দিয়েছি, গণেশ ঠাকুরকে দিয়েছি। সেইগুলো আর আপনাদের দেখালাম না, শুধু শিব ঠাকুরটাকেই আজকে দেখালাম, যেহেতু শিব ঠাকুরের পুজো। তো তুলসী ঠাকুরটাকে একটা সুন্দর মালা দিয়েছি, ফুল দিয়েছি। তো চলুন, কুমড়ো সবজিটা হয়ে গেছে, আর বেশি বকবক করছি না, একটুখানি খাই, তারপরে তো আছি। আমাদের এখন হচ্ছে ময়দা মাখা, যেটা তাওসবু মাখছে। আর তাওসবু রান্নাঘরে কিন্তু হাই বলে নেই, হাই বলার টাইম নেই। তাও সব আবার বাবুর মানটাদের স্কুলের ম্যাম বলবে তোর বাদা লুঙ্গি পরে আছে বাড়ির। তো বলে ময়দাটা এখনো কিছুটা মাখা বাকি আছে, তাও সব জানেন আবার ময়দা মাখার জন্য কত কি গরম জল করে নিয়ে এসেছে। আর তেল তো ময়াম হিসাবে দেওয়াই হয়, চিনি দিয়েছে একটুখানি, আর নুন তো দিতেই হবে। তো এইসব করে আর কি ময়দাটা আমাদের মাখা হচ্ছে, যাতে লুচিটা দারুণ খেতে হয়। তো এখানে লেচি হয়ে গেছে, আর এখানে তেল বসানো হয়ে গেছে, তেলটা আরেকটু গরম হবে। আর আমি ওখানে মোবাইলটা নিয়ে আসতে গেছি, তাও সব লুচি বেলতে শুরু করে দিয়েছে, দেখুন খালি। এই যে দুটো বেলেছে, তো চলুন তাড়াতাড়ি করে বেলে দিই, আর লুচিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিই। লুচি পাকিয়ে যাচ্ছে বেলুকাঠিতে, তেল লাগাবো। হ্যাঁ চলো, আমি তাড়াতাড়ি করে দিই।
আমাদের লুচিগুলো তৈরি হয়ে গেছে, হাঁড়ি ধরে নিয়ে চলে এসেছি। আর এখন জল ফল খেয়ে একটু এনার্জি পেয়েছি, গলার জোর বেড়ে গেছে আমার। তো এই দেখুন পুরো নরম নরম লুচি, একদম নরম। তো কেটে একটু জাস্ট দেখালাম আপনাদের, লুচি তো সবাইদেরই নরম হয়। তো এখানেই হয়েছিল আবার সেই একই ব্যাপার, লুচিগুলো কমে গেছে। আর এখানে আমাদের খাবার বাড়াবাড়ি চলছে আর কি। তো এই যে ঘুগনি, ঘুগনি আছে, এই যে ঘুগনি এতটা আছে, কারো লাগলে নেবে। এখন আপাতত খাওয়ার জন্য এখানে ঘুগনি দেওয়া হয়েছে সবাইয়ের। এই যে তা বাবু মান্টুর গেছে, আর এই যে বাবু মান্টুর ঘুগনির বাটি, ওই বাবুর বাটি, আর এখানে তাওজাবু আমার, আর ওইটা বাবুর পাপার মনে হচ্ছে, এইটা বাবুর পাপার, এইটা এইটা বাবুর পাপার। আর এর সাথে এখনও কুমড়ো সবজি আলাদা থালায় যাবে, আর আমাদের এই যে। তো চলুন খাওয়া দাওয়াটা এবার করবো আমরা।